বিদায় হওয়া পার্টি, আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব, আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার। যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন ডক্টর ইউনূস, অবাক হওয়ার কিছু নাই। কারণ আমরা সবসময় একটা কথাই বলে আসতেছি ভাই, যে দল গঠন করে যেটা মানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে সব হলো আওয়ামী লীগের দালাল দিয়ে করা হয়েছে, সব আওয়ামী লীগের দালাল দিয়ে করা হয়েছে। যারা করছে তারাই এখন আবার আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে, এটা আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব যে কোনো কারণে পালন করতে পারিনি, বাট আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করব, আমি খুঁজে বের করব, কারণ এই লোকগুলো পারপাস ইচ্ছা করে মন্দিরে কি আছে, কোনো সোনা আছে? তা আপনি যদি মন্দিরে গোল্ড থাকে তাহলে মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড আছে, সেখানে যান। এই মন্দির একটা একটা পূজার জায়গা, এটা ভাঙবেন কেন? হয় আমি শেষ করবো এই বলে, আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। যদি কনস্টিটিউয়েন্সি বেস যদি আমরা হিসাব নিতে থাকি, আপনারা আমাকে ভালো করে জানেন, আমি নতুন লোক না, আমি 5 বছর আপনারা আমার সাথে ছিলেন, আই উইল মেক শিওর দ্যাট দ্যাট কনস্টিটিউয়েন্সি একেবারেই কোনো ইলেকশন যেতে না হয়। আমার আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি অন দি ইলেকশন কমিশন। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি, আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব, আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। এটাই আমি বলবো, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর কোন প্রশ্ন আমি উত্তর দিতে পারি? ধর্ম মন্ত্রণালয় একটা মিটিং হচ্ছে এই না বা বানায়নি আগে, এটা এটা আমি বলতে পারবো না, এটা এটা আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, এটা নিশ্চয়ই একটা ক্যাবিনেট কাজ, ক্যাবিনেট ওখানে যন্ত্রণা। তোমরা আমাকে ছাড়ো যে আমি এটা এই সম্প্রদায়ের বিষয় নিয়ে ধর্ম মন্ত্রণালয় একটা হয়েছে, ধর্ম মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে ব্রিফ করেছে, উনি বলেছেন যে ডিসিদেরকে একটা চিঠি দিবেন যে কতগুলো জায়গাতে এই ধরনের হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। আর তার আমার কাছে প্রশ্ন, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, যেহেতু আপনি না আমার কাছে তথ্য আছে না, কতগুলো হামলা হয়েছে এবং আগামী কাল কি এটা ধর্ম মন্ত্রণালয় করবে? আমি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ কথা বলছি, প্রধান উপদেষ্টার সাথে তো মিটিং আছে। হ্যাঁ জি, প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘু শব্দ না মানে অন্য ধর্মাবলম্বীদের সাথে বৈঠক আছে উনি বললেন। আচ্ছা সেখানে প্রধান উপদেষ্টা ডেফিনেটলি দেখা করবেন, আমার কাছে এসছেন, আমি ওনাদের কথা শুনেছি, আমার বক্তব্য আমি দিয়েছি, সিকিউরিটি দেওয়া আমার কাজ, ধর্ম মন্ত্রণালয় নয়। ধর্ম মন্ত্রণালয় অন্য কাজ করতে পারে, কিন্তু ডিসি সাহেবদের বলা যা বলা এখান থেকে বলা হবে। লেট আস নট মানে অমুক করবে না তমুক করবে, ধাক্কাধাক্কি করার দরকার নাই, যার কাজ আলটিমেটলি ধর্ম মন্ত্রণালয় এখানেই বলবে, এইখানেই বলবে। হ্যাঁ তো সো যে যে মন্ত্রণালয় যে কথা বলতে চান ওনারা বলুক, আমার তো কোনো আপত্তি নেই, বাট আমি আমার কি অ্যাকশন নেবো সেটা বলে দিলাম। জামাতের নিষেধাজ্ঞা তুলে নেবেন কিনা, আপনি যেহেতু নিষেধাজ্ঞাতে এটা ব্যাড কালচার বলছেন, এটাকে আমি দিয়েছি বাতিল, আগে ডিসিশনটা কে নিবে? আইন মন্ত্রণালয় ডিসিশন নিয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, গেজেট করেছে, যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করবে। সব এনি মার্ডার ওয়েদার ইট ইজ আগে আর পরের কথা নয়, এখন আমাদের একটু হ্যান্ডিক্যাপ
আমরা এখন গোছাচ্ছি, যে এলোমেলো করে গেছে সেটাকে গোছাচ্ছি। যেমন আজকে আপনারা দেখলেন যে অনেকদিন পরে ইউসর ট্রাফিক পুলিশ, রাস্তার ট্রাফিক পুলিশ, তো এটা অ্যাপ্রিসিয়েট করেন। কালকে চার ঘন্টা আমরা এখানে আলাপ করেছি। উনি ছিলেন আইজিপি ছিল, আমি এখন তো আমার এগুলো সব রেকর্ড পুলিশ থানা ফাংশনিং জিডি নিচ্ছে তারা। আপনারা দয়া করে যাদেরকে বলবেন, তারা যদি জিডি না করে, কমপ্লেন যদি না করে আপনার মুখের কথা আরেকজনের মুখের কথা আমি বুঝবো না। জিডি করবে এবং আপনি অন্তত, আমিও দেখতে চাই যে কত তড়িৎ গতিতে আমাদের পুলিশ এখন অ্যাক্ট করে। যদি সেটা না করে তখন এসে আমাকে বলবে। এখন আমি তো বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে পাই না কোনটা কি। পুলিশ আছে এবং পুলিশ ডিটারমাইন্ড, দে উইল টেক অ্যাকশন। কালকে অ্যাকশনে আমার সাথে সবাই আলাপ করে গেছেন, আপনারাও নিজেরাও দেখছেন হয়তো আজকে প্রত্যেকের। সো পুলিশ ফাংশনিং, লেট পুলিশ ফাংশন। যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন ডক্টর ইউনূস, অবাক হওয়ার কিছু নাই। কারণ আমরা সবসময় একটা কথাই বলে আসতেছি ভাই, যে দল গঠন করে, যেটা মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সব হলো আওয়ামী লীগের দালাল দিয়ে করা হয়েছে, যারা করছে তারাই এখন আবার আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আমরা তো উচিত কথা বলি ভাই, এই জন্য আমরা ভালো না ভাই, বুঝছেন? আপনাদের চোখে আমরা খারাপ যে কেন উচিত কথা বলবো, উচিত কথা বলা যাবে না। আপনাদেরকে বারবার করে বলছি যে যত একটা নির্বাচন যতক্ষণ না হবে ততক্ষণ শেখ হাসিনার দেশে আসার পথ ক্লিয়ার হবে, বলছি না আপনাদের? দেখেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে, সে বলছে দেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে, আপনারা দল গোছান। আমি ওনাদের তো আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করেন। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করেন, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়। পিনাকি দাদার শেয়ার কোর্স দেখছেন? পিনাকি দাদার ইসে পেজে আবার শেখ হাসিনা কি বলছে, শেখ হাসিনা 15 আগস্ট নিয়ে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে। দেখেন না আপনারা, সে নেতাকর্মীদের আসতে বলছে ঢাকাতে, নেতাকর্মীদের ঢাকা আসতে বলতেছে। আমরা বারবার করে বলছি ভাই, একটা অরাজনৈতিক দল, একটা অরাজনৈতিক সরকার কখনো দেশ চালাইতে পারে না। যতক্ষণ এই অরাজনৈতিক সরকার থাকবে ততক্ষণ এই আওয়ামী লীগের চেলা ফেলা এইগুলা মাথা চাড়াতে উঠবে, আর শেখ হাসিনার দেশে আনার পথ ক্লিয়ার করবে। কারণ দলের ভিতরেই তো, যেই সরকার গঠন হয়েছে এটার ভিতরেই তো আওয়ামী লীগের দালাল। একজন স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে এই কথা বলতে পারে, এক মানে যেইখানে এক সপ্তাহ আগে ওই খুনি হাসিনা বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে মারছে, সে আবার কীভাবে কথা বলে যে এই দেশের আওয়ামী লীগের অনেক অবদান আছে? হোয়াট ইজ দিস? আওয়ামী লীগের কিসের অবদান? আওয়ামী লীগ মানুষ মারছে, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করছে, এটা তার অবদান আওয়ামী লীগের? হ্যাঁ, এখন তো আপনারা দিবেন গালি ভাই, যে এই দেশে সব অবদান হলো কার? শিক্ষার্থীদের। সব অবদান শিক্ষাতে ভাই, শিক্ষার্থীরা দেশ স্বাধীন করে একটা মানে কি বলবো, দেশ স্বাধীন, শিক্ষার্থীরা সব বুঝতেছে না এখানে কারা এজেন্ট কারা কি, শিক্ষার্থীরা বুঝতেছে বলেন? শিক্ষার্থীরা বুঝতেছে সব ভালো ভালো না? সেনাপ্রধান শিক্ষার্থীদের পক্ষে কাজ করতেছে, এত ভালো ভালো না রে ভাই? যদি মনে করেন যে সব ভালো ভালো, এই যে সেনাপ্রধান তাকে বানাইছিল শেখ হাসিনা, এটা ভুলে যান কেন? হ্যাঁ, আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বলে, সে আরও কথা বলছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। তারা বিশৃঙ্খলা করবে না, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, শান্তিপূর্ণ আন্দোলন করবে, কোনো উস্কানি দেবে না, দেশের ভিতরে সভা সমাবেশ করবে। বিএনপিকে তো সভা সমাবেশ করতে দেয় নাই, দিছে? বিগত 15 বছর বিএনপিকে কোনো সভা সমাবেশ করতে দিছে নাই? এখন সে নির্দেশ দিছে দল গঠন, আপনি দলের প্রধান হন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, যে উপদেষ্টা হয়েছে না স্বরাষ্ট্র, আপনি দলের প্রধান হন, আওয়ামী লীগের দায়িত্ব আপনি নেন। এ ধরনের কথা তো আপনি বলতে পারেন না, যেখানে 2 দিন 1 সপ্তাহ আগে ওই খুনি হাসিনা দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে মারছে, আবার সেই দলের অবদান আপনি রাখেন যে দেশের জন্য সে, তার এই দলের অনেক অবদান আছে। কী বালের অবদান আছে আওয়ামী লীগের? কী অবদান আছে দেশের জন্য? হ্যাঁ, শেখ মুজিবের নেতৃত্বে যুদ্ধ দেশ স্বাধীন হয়েছিল, এটাই অবদান?
শেখ মুজিবুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে তার দুই বছরের ভিতরে গণতন্ত্র গলা টিপে মেরে ফেলার জন্য প্ল্যান করছিল শেখ মুজিবুর রহমান, ভুলে যান কেন? আপনারা তো মনে থাকার কথা এসব কথা, হ্যাঁ এসব কথা আপনাদের মনে থাকার কথা, যে দেশ স্বাধীন করলাম আমাদের গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলার প্ল্যান করছিল শেখ মুজিবুর রহমান, তাকে বাংলাদেশের মানুষ রাখে নাই। তার মেয়ে 9 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের সাথে কী করছে আপনি দেখেন নাই? কিসের অবদান? আপনি অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন, অবকাঠামোগত উন্নয়নে অবদান করছে এটার কথা বলেন, আর দেশ থেকে যে 11,00,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, চুরি হয়ে গেছে, সেটা তো বলেন না। কিছু আবেগী মানুষ আছে ভাই, অতিরিক্ত আবেগ দেখায়, আবেগ দেখায়। নির্বাচন যত পিছিয়ে যাবে ততই শেখ হাসিনার দেশে আসার পথ ক্লিয়ার হবে। আপনারা শিক্ষার্থীদের মায়া দেখাইতেছেন না? শিক্ষার্থীরা মাত্র 2 জন, শিক্ষার্থীরা কিছু করতে পারবে না। আজ থেকে 1 মাস পরে যদি বিশাল বড় সভা সমাবেশ ডাকে আওয়ামী লীগ, শিক্ষার্থীরা ওদের সামনে দাঁড়াইতে পারবে না, কারণ শিক্ষার্থীরা এত জনগণ এক করতে পারবে না। কারণ শিক্ষার্থীরা যদি মনে করে শুধু আন্দোলন শিক্ষার্থীরাই করছে, চরম ভুল করবে। এখানে আন্দোলন সব দলের লোক ছিল, বিএনপি, জামাত, নাগরিক মানে গণ অধিকার পরিষদ, সব ধরনের নেতাকর্মী ছিল। কেন তারেক গ্রেপ্তার হয় নাই মিছিল থেকে? এই যে গণ অধিকার পরিষদের তারেক গ্রেপ্তার হয় নাই, বিভিন্ন গ্রেপ্তার হয় নাই, শুধু শিক্ষার্থীর অবদান দিয়ে দেন। আর শিক্ষার্থীরা যেটা বলছে সেটা নিয়ে নাচেন ভাই। এখন এই মুহূর্তে আমাদের যে প্রধান উপদেষ্টা সরকারের, তারও নির্দেশ দেওয়া উচিত যে নির্বাচন কবে হবে, নির্দেশ দিয়ে দেওয়া উচিত। তা না হলে আমলি কিন্তু মাথা চাড়াতে উঠবে। আর যতক্ষণে নির্বাচনের ডেট পিছাবে তাহলে মাথায় রাখবেন, নির্বাচনের কথা না উঠাবে তাহলে মাথায় রাখবেন যে এখানে আওয়ামী লীগের প্ল্যান চলতেছে, একটা অরাজকতা সৃষ্টি করবে, সৃষ্টি করে এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি করবে যে শেখ হাসিনা চলে আসলেও কিছু করতে পারবেন না, আপনারা কিছু করতে পারবেন না। যদিও আওয়ামী লীগের জন্য কঠিন হবে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মী দেশে নাই, তারপরেও ভাই কোনো কিছুকে তুচ্ছ করা ঠিক না, মাথায় রাখবেন। গণজোয়ারের সামনে কোনো কিছু টিকে থাকে না। আজকে যদি 100,000,000 লোক ঢাকায় চলে আসে, এই যে হিন্দুরা যে প্ল্যান করতেছে, হিন্দুদের প্ল্যানে এগোচ্ছে আওয়ামী লীগ, হিন্দুদের সাথে মিশে গেছে, এরা যদি ঢাকায় এসে যদি মানে যমুনা যে সে যে বাসভবন, যে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সে যদি ঘেরাও করে কী করবেন? এখন তার পুলিশ গুলি করবে না, সেনাবাহিনী লাঠিতে পিটাবে, সেনাবাহিনী লাঠি পিটা কী? সামনে যদি এগোতে থাকে সেনাবাহিনীদের মারসেনা গোপালগঞ্জে, মারসেনা আওয়ামী লীগ গোপালগঞ্জে কী করবেন? তখন কিছু করতে পারবেন? পুলিশ তার গুলি করবে না, পুলিশ তো নিরপেক্ষ হয়ে গেছে ভাই। এইগুলো একটু চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে, হ্যাঁ। আর শেখ হাসিনা যেভাবে ফোনে বলছে যে 15 তারিখে সবাই ঢাকা আসতে হবে, বলছে না 15 তারিখে সবাই ঢাকা আসবা? এদিক দিয়ে হিন্দুদের দিয়ে চালায় রাখছে, মাঠ গরম রাখছে হিন্দুদের দিয়ে। ভাই কোনো কিছু নর্মালভাবে নেবেন না। একটা কথা লোকে জানেন, এই মুহূর্তে উচিত আমাদের একটা নির্বাচনের তারিখ ফিক্স করে দেওয়া, যে নির্বাচন কবে হবে, কতদিন পরে হবে। এটা না হলে দেশে আপনি যতই চেষ্টা করেন, এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে দেশে, আবার সেই মানে গুম খুন আবার শুরু হবে। আপনারা আয়না ঘর দেখেন নাই? দেখছেন তো আয়না ঘর। আর কিছু বলতে চাই না ভাই, এই যেই লোকটা জনগণের পক্ষে কথা বলছে, আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, উনি বলছে যে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে হবে না, আওয়ামী লীগের নেতাকর্মী দেশে নাই, হ্যাঁ তারা অনেক কথা বলছে, কিন্তু সে যে কথাটা বলছে দেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে, তারা রাজনীতি করুক, এই কথা তো বলা ঠিক হয় নাই। তার কিসের অবদান আওয়ামী লীগের? আওয়ামী লীগ এদেশে মানুষ মারছে, এদেশে মানুষের গণতন্ত্র কেড়ে নিছে, এদেশে মানুষের দেশের টাকা চুরি করছে, এটাই তো করছে আওয়ামী লীগ। এত মানুষ মারলো, এত কিছু করলো, তারপরেও আবার রক্তের দাগ এখনও শুকায় নাই, আবার আপনাদের মুখ থেকে বের হয় এদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে। এইগুলো আসলে অনেক লজ্জার। একজন আপনি উপদেষ্টা হিসাবে যে গণ অভ্যর্থন ঘটায় একটা সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের উপদেষ্টা হচ্ছেন আপনি, যেটা রক্ত এখনও শুকায় নাই যাদেরকে মেরে ফেলা হয়েছে, আর আপনি এখনই বলেন এদেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে। লজ্জা ছাড়া কিছু না, কিছু বলার নাই। ধন্যবাদ সবাইকে। আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, ব্রিগেডিয়ার সাকা সহ আওয়ামী লীগের দল গুছাইতে বলেছেন এবং শেখ হাসিনাকে দেশে এসে রাজনীতি করতে বলছেন, এবং তিনি বলছেন আবার একটা কথা, এই দলকে নতুন নেতৃত্ব দেওয়া হবে। মোট কথা আওয়ামী লীগ নিয়ে আমি বলবো, কালকে থেকে আজ পর্যন্ত তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলো প্রত্যেকটা বক্তব্যেই মানুষের এখানে প্রশ্ন আছে। তিনি কেন শেখ হাসিনাকে রাজনীতি বা আওয়ামী লীগকে দল গুছাতে বলতেছেন, নির্বাচনের প্রস্তুতি নিতে বলছেন? আওয়ামী লীগ কেন নির্বাচন করবে? আওয়ামী লীগকে নির্বাচন করার অধিকার হারিয়ে ফেলেছে, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারা কীভাবে নির্বাচন করবে? এদেশে আওয়ামী লীগ যখন আসবে তখনই আবার গণতন্ত্রের উপর আঘাত করবে, আমি মনে করি না আওয়ামী লীগের এখানে আসা যুক্তিগত আছে। পাশাপাশি ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলেছেন আরেকজন ব্যক্তি, যদি আসলে ব্রিগেডিয়ার সাকাওয়াত এভাবে করতে থাকে তাহলে কিন্তু ডক্টর ইউনুস হয়তো ক্ষমতা থাকবে না। আমরা জানি ডক্টর ইউনুস একজন সাধারণ মানুষ, সাধারণ মানে তার ভিতরে ক্ষমতার লোক নয়, সাধারণ ভিতরে অসাধারণ মানুষ, সারা বিশ্বের পরিচিত রয়েছে, কিন্তু ক্ষমতা রাজনীতি এগুলো তিনি আসলে চান না। কারণ আমরা জানি 2008 বা 2009
তাকে কিভাবে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল 10 বছরের জন্য, তিনি তারপরও রাজি হন নাই। তো এখন দায়িত্ব নিয়েছেন একমাত্র দেশের এই দুর্দিনের কারণে। তো তিনি যদি দেখেন তার এই কাছের লোকগুলো আবার আওয়ামী লীগের থাকে ষড়যন্ত্র করতেছে, তাহলে কিন্তু আমার মনে হয় ডক্টর ইউনূস ক্ষমতা থাকবে, তিনি সেই ইচ্ছায় হয়তো বা এই দায়িত্ব ছেড়ে দেবেন।